সাইকেলে করে পাবনা জেলা ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। এখন আমরা যাব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ আশ্রম ও মন্দিরে। এটি মূলত পাবনা মানসিক হাসপাতাল থেকে একটু সামনেই অবস্থিত। কিছুক্ষণ ঘোরাঘুরির পর দেখা হলো এক চাচার সাথে এবং তিনি কিছু তথ্য প্রদান করলেন আমাদেরকে। এই মানে আশ্রম সম্পর্কে কিছু ইনফরমেশন দেন আমাদের। জয় গুরু, প্রভুর চরণে আমি প্রণতি জানিয়ে আমার আশ্রম সম্পর্কে তোমাদেরকে দু একটা কথা বলছি। আমার পরিচয় হচ্ছে আমি গোপীনাথ কুণ্ডু। এক সময় আমি সরকারি কলেজে চাকরি করতাম, এখন রিটায়ারমেন্টে আছি এবং ঠাকুরের কাজ করে বেড়াই। আজ 20-25 বছর হলে ঠাকুরের কাজ করে বেড়াচ্ছি, মাশাআল্লাহ। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম ঠাকুরের মা দিয়েছিল, নাম দিয়েছিল আনন্দবাজার। আনন্দবাজার, হ্যাঁ। অর্থাৎ এখানে খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়া হয় মূলত তিন বেলা আমাদের নৈবেদ্য খাওয়া দাওয়া হয়। সকালে এক দুজনের, দুপুরে তিন তরকারি, রাতেও খাওয়া দাওয়া হয়। এইভাবে আমরা যারা এখানে আশ্রম করে আছি সকলেই এখানে খাওয়া দাওয়া হয়। তাছাড়া আমাদের একটা ছাত্রাবাস আছে, এই যেইটা এখানে ছাত্রাবাসে যারা গরিব দুস্থ ছাত্র, হ্যাঁ, গরিব দুস্থ যারা ছাত্র তাদেরকে আমরা এখানে ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা করেছি। ওয়াও, সুন্দর। আমাদের এইদিকে কৃষি জমি আছে, কৃষি জমি আছে, কাল্টিভেটেড ল্যান্ড এর ইসে আন্ডারে আর কি, হ্যাঁ, আমাদের জি 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 বুঝতে পারছি। এখানে কাল্টিভেটেড ল্যান্ড আছে, এখানে আমরা সবজির আবাদও করি এবং আমাদের ধান চাষও হয়। ধান চাষ এবং অন্যান্য যে রকম ফসল আদি হয় সেগুলো চাষও হয়ে থাকে। এছাড়া আরেকটি কার্যক্রম আমরা সেবামূলক কার্যক্রম চালাই। করোনার জন্য একটু রিস্ট্রিক্টেড হয়েছে, করোনা না থাকলে প্রতিদিন গড়ে মেন্টাল পেশেন্ট এবং তাদের অ্যাটেন্ডেন্স সহ 8-10 জন করে লোক আমাদের এখানে থাকতো, তাদেরও থাকা খাওয়া স্বতঃস্ফূর্তভাবে যদি কেউ কিছু দিত সেটা আলাদা, তাদেরও থাকা খাওয়া কি। এছাড়া আমাদের যে কর্মী বাহিনী আছে, আমরা এখান থেকে হয়তো একটা কথা জিজ্ঞাসা করতে পারো তোমরা, আমাদের আয়ের উৎস কী? আমাদের আয়ের উৎসটা আমরা এই যে কার্যক্রম পরিচালনা করছি তাতে আমাদের আয়ের উৎসটা হলো আমাদের যারা ভক্ত, সেই ভক্তদের এখানে তারা, হ্যাঁ, একটা নিয়মিতভাবে মাসিক একটা টাকা পাঠায় আর কি, সেটার নাম ইষ্টবৃত্তি আর কি। মাসিক একটা টাকা পাঠায়, ওই টাকা দিয়েই আমাদের সকল কার্যক্রম আমরা পরিচালনা করি, বিশেষ করে রেকারিং এক্সপেন্ডিচার, বিশেষ করে রেকারিং এক্সপেন্ডিচার। তাছাড়া রেকারিং এক্সপেন্ডিচার চালিয়ে যদি কিছু টাকা পাঠা আমরা ডেভেলপমেন্টের কাজে লাগে। এই যে আজকে দেখলে পরীক্ষা খনন করছি আমরা, এই পরীক্ষাটা ভরাট করে আমরা চারিদিকে আমরা কীর্তন করে মন্দিরে, ওইটা হচ্ছে মন্দির, মন্দিরের চারিদিকে আমরা কীর্তন করে আমরা তারপরে আমরা ঘরে ঢুকব। এবং এই পরীক্ষার সামনেই, মন্দিরের সামনেও আমরা একটা ঝড়, আমি আরেকটা ইনফরমেশন পাইলাম, সেটা হচ্ছে নাকি প্রতি বছর একটা সময় আসছে, নির্দিষ্ট সময় বিভিন্ন দেশ থেকে এবং বাংলাদেশের সব জায়গা থেকে। সেটা আমাদের দুটো টাইম বড় উৎসবের, সেটা হলো মার্চ
এবং সেপ্টেম্বর, মার্চ এবং সেপ্টেম্বরে ঠাকুরের জন্মতিথি উৎসব, মার্চে হচ্ছে দোল উৎসব। করোনার কারণে সেপ্টেম্বরের উৎসবটা বাতিল হয়ে গেছে, এখন মার্চের উৎসবটা এখনও আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারিনি আর কি। প্রচুর জনসমাগম হয়, হ্যাঁ এটা আমি শুনতে পারছি, কিন্তু বাংলাদেশ ছাড়া কোন কোন দেশ থেকে বেশি আসে? ভারত থেকে, মেনলি ভারত থেকে আসে বেশি, তাছাড়া আমেরিকা থেকেও আসে এবং অন্যান্য দেশ থেকে কম, সেগুলোর সংখ্যা কম। মূলত ভারত থেকে প্রচুর ভক্ত এখানে সমাবেশ হয়। এটা কতদিন সময়ব্যাপী হয়? তিন দিন ব্যাপী না, উৎসবটা আমাদের থাকে তিন দিন ব্যাপী। এবং এইখানে যখন আমাদের খাওয়ার শুরু হয়, আনন্দবাজার শুরু হয়, ডে অ্যান্ড নাইট চলে, এখানে কোনো রেস্ট্রিকশন নাই, কে খাইলো কে না খেলো, আমাদের কোনো কার্ড সিস্টেম নাই যে ওই কার্ড যাদের থাকবে তারা খাবে, এখানে স্থানীয় ছেলে তুমি যাও এসে বুঝতে পারছি তারা এখানে খাওয়া দাওয়া করে, এইভাবে আমরা তৃণমূল কার্যক্রম আগিয়ে যাচ্ছি। এছাড়া একজনের, এই এলাকার একজনের ছেলে ও জানতে পারবে, একজনের ছেলে পড়ালেখা, একজনের মেয়ের বিয়ে হলো, যাক সেবামূলক কাজ যতগুলো আছে করা যায় আপনাদের ইসের মধ্যে, এবং একজন হয়তো বিয়ে হলো না, আমরা এগুলো ক্ষেত্রে তাদেরকে হেল্প করে থাকি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তুমি আমাদেরকে ভিডিও করে আমাদের এই আশ্রমকে হাইলাইট করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। ওকে, দোয়া করেন আমার জন্য। ওকে, আল্লাহ হাফেজ। এরপর দেখা হবে সূর্যমুখীর রাজ্যে তৃতীয় পর্বে, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।